কামাহাটিতে এক ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে উত্তেজনা, ঘটনায় আহত 3 জন, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকদিন আগে কামাহাটি পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালাহান্ডি মাঠ প্রাঙ্গণে আয়োজিত হয় এক ফুটবল টুর্নামেন্ট, আর এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে মারধর করা হয় 3 যুবককে, ঘটনাস্থলে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। রবিবার কামারহাটি পৌরসভার অন্তর্গত কালাহান্ডি মাঠ প্রাঙ্গণে আয়োজিত হয় এক ফুটবল টুর্নামেন্ট, যেখানে এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আজ কামারহাটি 24 নম্বর ওয়ার্ড এলাকায় পাঞ্জাবিলায় ব্যাপক মারধর করা হয় দুপক্ষের মধ্যে, যার জেরে আহত 3 যুবক। আচমকাই বেশ কয়েকজন যুবক বাঁশ রড দিয়ে মারধর করে সুদীপ, বাবন এবং আরও এক যুবককে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। আহত 3 ব্যক্তিকে কামারহাটির স্বাগত দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বেলঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিয়েছে বেলঘরিয়া থানার পুলিশ প্রশাসন। পানিহাটির কিছু দুষ্কৃতীরা, আমরা কয়েকদিন আগে এখানে তৃণমূল কংগ্রেস থেকে একটা ফুটবল টুর্নামেন্টের প্রোগ্রাম করেছিলাম, তো তার পরিপ্রেক্ষিতে পানিহাটি থেকে কিছু দুষ্কৃতীরা, বিজেপি হোক বা সিসি, বিজেপিরই বেশিরভাগ হবে, বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতীরা এসে আজ আমাদের কিছু ছেলের ওপর মারধর করে, বিশেষ করে আমাকেও মারে, ঠিক আছে, যাতে আমরা এখানে তৃণমূলের সংগঠনটা যাতে ভেঙে যায়, এই কারণে আজ বিজেপির কিছু দুষ্কৃতীরা এসে আমাদের মারধর করে। এখন আমরা আইনের কাছে এসেছি, এখন আইন যেটা ব্যবস্থা নেবো আমরা সেটাই করতো। ঘটনা কিছুই ঘটেনি, ঘটনা আমরা হট করে মোড়ের মাথা থেকে যাচ্ছিলাম, তখন দেখি 20-25টা দুষ্কৃতীর ভিড়, তো আমরা এখানে এসে আমরা এলাকার নাগরিক হিসেবে জিজ্ঞাসা করি যে কেন এখানে ভিড়টা হয়ে গেছে, তো ওরা বলছে না তোরা এখানে ঝামেলা করেছিস, কিছু করেছিস বলে আমাদের মারধর চালু করে। আমরা 3-4 জন ছিলাম, তো ওরা 20-25 জন মিলে আমাদের ওপর অত্যাচার আরম্ভ করে, তো আমরা নিরুপায় হয়ে যাই, আমাদের আর কিছু করার থাকে না, তখন আমাদের মেরাই। তো না চেনা না, সবই পানিহাটির, মোটামুটি মুখ চেনা, নাম আমরা বলতে পারবো না, কিন্তু সব পানিহাটির লোক, পানিহাটির সব আশ্রিত দুষ্কৃতীরা। আর এইখানে আমাদের বেলগড়ে একটা ধাবা আছে, ওই ধাবার সামনে ওরা আড্ডা মারে। আমি ছাড়া এই যে বামন আছে, আমি বাঁচাতে যাচ্ছিলাম, আমাকে ধাক্কা মেরেছে, আমি বাঁচাতে যাচ্ছিলাম, আমাকে ধাক্কা মেরেছে, এই যে থাপ্পড় খেয়েছে। 3-4 জন মিলে সবাই বাইক নিয়ে দাঁড়িয়েছি, তখনই ওরা হামলা করেছে, বুঝতে পারিনি, তারপর আমরা জিজ্ঞেস করেছি যেখানে কি হচ্ছে, ভিড়টা দেখে আমরা জিজ্ঞেস করেছি এটা কি হচ্ছে, তখন ওরা কি বলবো, আশ্রিত দুষ্কৃতীরা এসে আমাদেরও হামলা করেছে। আমাদের আইনের কাছে দরখাস্ত, আমরা নিরুপায়, আইন যা করবে তাই আমরা মাথা মেতে নেবো। কামারহাটি থেকে ক্যামেরায় আবিদ দাসের সাথে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।